প্রতিবার এই সমতলে থাকা দার্জিলিং জেলার অন্তর্গত এই তিনটে বিধানসভার লোকেরা ভাবে আমাদের ভোটের কি দাম। যারা চা বাগানে কাজ করেন, যারা দিন আনেন দিন খান, গরিব নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মায়েরা দিদিরা ভাইয়েরা 15 বছর ধরে এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে, প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে এবার সুযোগ দিন। 5 বছরের জন্য সুযোগ আমি চাইব না, 2 বছর পর আবার নির্বাচন। 2 বছরের মধ্যে যদি আপনাদের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি, বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন। আমি আপনাদের বলছি, গোপাল লামা দীর্ঘদিন সরকারের আধিকারিক ছিলেন, এই জেলার ভূমিপুত্র, মাটির সাথে মিশে মানুষের সাথে কাজ করেছেন, মানুষকে পরিষেবা দিয়েছেন। অন্যদিকে বিজেপির যে প্রার্থী কোনো দিন দার্জিলিংয়ে আপনার বিপদে আপদে কোভিডের সময় আপনার দুঃখে বিপদে তাকে পাশে পাননি, বাড়ি দিল্লিতে দার্জিলিংয়ের মানুষের ভোট নিয়ে দিল্লির নেতাদের কৃতদাসত্ব আর তল্পি বাহকতা করে আপনার 100 দিনের টাকা বাড়ির টাকায় রাজু বিস্তা বন্ধ করেছে। এমনভাবে 26 তারিখ জবাব দিতে হবে, গরমে আমি জানি খুব কষ্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়, এক দফায় বা দু দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো, গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল, আর 2024-এ যেখানে তামিলনাড়ু অন্যান্য রাজ্যে কেরালায় আসামে এক দফায় দু দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমি আপনাদের বলবো, যতবার বিজেপির বহিরাগত নেতা আসবে এক একটা বিধানসভায় এদের 5,000 করে ভোট কমবে। যদি বিজেপির পরিযায়ী পাখিরা 4টে সভা করে এক একটা বিধানসভা থেকে 20,000 করে ভোট কমবে। আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মনের মুখের ভাষা বুঝি। আপনারা 26 তারিখ যখন ভোটাধিকার প্রয়োগ করবেন, তখন নিজের গণতান্ত্রিক অধিকার মাথা তুলে প্রয়োগ করবেন। 5 বছর আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে, আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে, আপনার পাড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমি 14 মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন 20 দিন আগে, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে, যে আপনারা বলছেন আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে, আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পরাজয়ের পর আর 2017-18 থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে, আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে,
সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু বিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10 পয়সার বরাদ্দ বা 10 পয়সার অনুদান 17-18 তালিকায় 21 সালের পর দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে আজকে প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারিনি। বিজেপির নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী, এখানে মায়েরা আছেন শুনে রাখুন, আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি, আমি মিথ্যা কথা বলি না। বিজেপির নেত্রী সভা করে বলছে যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে লোকসভায় তাহলে 3 মাসের মধ্যে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি সরকার বন্ধ করবে। আমার কাছে সেই ক্লিপ রয়েছে, আপনারা চাইলে আমি সেই ক্লিপ আপনাদের শোনাতে পারি, আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।